হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাস্তা। পাস্তা রান্না করতে আমার কম বেশি সবাই পারি, কারণ এটা অনেক ইজি একটি রেসিপি। তবে যারা একদমই নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পাস্তা। আমি এখানে মিক্স যে পাস্তাগুলো পাওয়া যায় ওটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের পাস্তাও ব্যবহার করতে পারেন। এখন প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার ফলে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর একটা সঙ্গে একটা লেগে যাবে না। এখন এই পানিটিকে খুব ভালো মতো ফুটিয়ে নিব। যখন পানিটি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। কয়েক মিনিট পর যখন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাগুলোকে একটি স্ট্রেনারে ঢেলে নিব। তারপর পানিগুলোকে ভালো মতো ঝরিয়ে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন এইগুলোকে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপর যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ভেজিটেবলগুলোকে অ্যাড করে দিয়েছি। এখানে আমি নিয়েছি গ্রিন এবং রেড কালারের ক্যাপসিকাম, আর এইগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি, আর এইভাবেই ছোটো করে কেটে নিয়েছি টমেটো। তো প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম, তারপর টমেটো কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ দেওয়ার ফলে ভেজিটেবলগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তারপর এগুলোকে আবার ভালো মতো একটু মিক্স করে নিচ্ছে। এখানে আমি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা স্বাদ অনুযায়ী এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পাস্তার সঙ্গে যেই মশলা থাকে ওটা। তারপর আবারও খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া পাস্তা। তারপর এই ভেজিটেবলগুলোর সঙ্গে খুব ভালো মতো একটু মিক্স করে নিব। এক মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করার পর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর গরম গরম সার্ভ করার পালা। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকমই সব নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।